আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন মালয়েশিয়ার কর্মীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে ফাইনালি মালয়েশিয়ার ভিসা খুলে গেল আজকে একটি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে মালয়েশিয়ার একটি কোম্পানি ইউনাইটেড প্ল্যান্টেশন এসডি কোম্পানিতে প্রায় 400 জন কর্মী যাবে সম্পূর্ণ বিনা খরচে কোন রকম কর্মীদের কোনো খরচ করতে হবে না সম্পূর্ণ খরচ কোম্পানি প্রোভাইড করবে যেটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মানুষের পরবর্তী নিয়োগ তথ্য পেতেই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন ভিডিও নিয়ে আসব সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ সাতাশ তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে এখানে দেখুন বিষয় নিয়োগ অনুমতি প্রদান সংক্রান্ত সূত্র রিক্রুটিং এজেন্সি বয়েসেল আর নাম্বার একশো সাতচল্লিশ কীর্তক দাখিলকৃত আবেদন রিক্রুটিং এজেন্সি বয়েসেল হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে প্রতি বছর মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এই বয়েসেল কর্মী পাঠিয়ে থাকে যেগুলোর আপডেট প্রতিনিয়ত আমি আপনাদেরকে জানিয়ে আসছি তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম বয়েসেল এর মাধ্যমে বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়াতে কর্মে যাবে সেটার প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন উপযুক্ত বিষয় আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়া ইউনাইটেড প্লান্টেশন এস জেন বিএসটি কোম্পানিতে প্লান্টেশন ওয়ার্কার পদে রিক্রুটিং এজেন্সি বয়সেল আর নাম্বার একশো সাতচল্লিশ কৃত দাখিলকৃত আবেদন অনুযায়ী চারশো জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্নবর্ণিত শর্তে নির্দেশ প্রদান করা হলো এখানে দেখুন রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা একদম পুরো ডিটেলস এখানে দেওয়া আছে বাংলাদেশ অভার্সিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়সেল যেটা লিগ আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে খুব সহজেই আবেদন করতে পারবেন যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন আজ থেকে বেশ কিছুদিন আগে আমি কিছু আবেদন প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সে একই ভাবে আপনারা আবেদন করতে পারবেন দেখুন গন্তব্য দেশের নাম মালয়েশিয়া নিয়োগকর্তা কোম্পানির নাম ও ঠিকানা ইউনাইটেড প্লান্টেশন এস এখানে কোম্পানির পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন দেখুন পদের নাম ও কর্মী সংখ্যা অর্থাৎ কোন পদে কর্মী যাবে এবং কতজন কর্মী যাবে সেটাও কিন্তু একদম স্পষ্ট বলা আছে দেখুন প্লান্টেশন ওয়ার্কার চারশো জন কর্মী যাবে এবং দেখতে পাচ্ছেন বেতন ও অন্যান্য শর্ত কত টাকা স্যালারি পাওয়া এবং কি কি শর্ত রয়েছে বা কি কি সুধিজ সুবিধা রয়েছে কোম্পানিতে সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যদিও এখানে ইংরেজিতে দেওয়া আছে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন দেখুন বেতন প্রতি মাসে আপনি 1500 মালিশে রেংগিত পাবেন আপনার বয়স এখানে 22 থেকে 35 বছর হতে হবে এর কম বা বেশি হলে কিন্তু হবে না ওয়ার্কিং ডেজ এন্ড ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে মানুষের লেভেল অনুযায়ী অর্থাৎ আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে পরবর্তী যদি আপনি কাজ করেন সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে থার্ড হচ্ছে কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে আপনার থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছর আপনার কন্ট্রাক্ট থাকবে আর তিন বছর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর এখানে রিনিউয়েবল এরকম কোনো কথা উল্লেখ করা নেই কোম্পানি যদি পছন্দ করে আপনাকে কোম্পানি যদি আপনাকে পছন্দ করে তাহলে হয়তোবা রিনিউ করে আপনাকে রেখে দিতে পারে বা আপনি রিনিউ করে আপনি থেকে যেতে পারবেন দেন হচ্ছে রেকমেন্ডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার এসপিআর এমপ্লয়েস মিনিমাম স্যালারিস অফ হাউজিং অর্থাৎ থাকার ব্যবস্থাটা কোম্পানি প্রোভাইড করবে এবং হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্স এটা কোম্পানি প্রোভাইড করবে এটা মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী যেটা রয়েছে সেটা আপনি পাবেন এয়ার টিকেট বাংলাদেশ টু মালয়েশিয়া মালয়েশিয়া টু বাংলাদেশ অর্থাৎ এয়ার টিকেট বাংলাদেশ থেকে যাওয়ার এবং আসার সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে কর্মীদেরকে এখানে কোনো রকম টাকা খরচ করতে হবে না যেটা একদম স্পষ্ট এখানে বলা আছে আহ আপনারা চাইলে এগুলো ট্রান্সলেট করে দেখতে পারেন তাহলে আমার কথার কথা মিল আছে কিনা পারবেন এখানে মোট চারশো জন কর্মী যাবে এবং কিছু শর্তাবলী রয়েছে দেখুন আর এখানে কিছু শর্তাবলী আছে নিতে পারেন তাছাড়া এটার পুরো ডিটেলস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে মালয়েশিয়ার এবং ইউরোপের বিভিন্ন দেশের আপডেট দেওয়া হয় বিভিন্ন দেশের নিয়োগ তথ্যগুলো দেখানো হয় আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন হেদায়তুল ইসলাম মন্ডল উপসচিব এখানে করা আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মালয়েশিয়ার পরবর্তী নিয়োগ তথ্য পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি আবেদন করতে না পারেন কিভাবে আবেদন করবেন যদি আপনারা সেটা চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ